প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে আপনাদেরকে আমরা একটি ফ্ল্যাট দেখাব। ফ্ল্যাটটি ঢাকার উত্তরাতে। তো দর্শক, আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি। এটা হচ্ছে ঢুকেই আমরা ড্রয়িং দেখতে পাচ্ছি। ড্রয়িং ডাইনিং আলাদা, তিনটা বেডরুম, তিনটা বাথরুম, তিনটা বারান্দা, গ্যাস, বিদ্যুৎ, পানি এবং কার পার্কিং, এই সব কিছু রয়েছে। তো ড্রয়িং এবং ডাইনিংটা সেপারেট করা হয়েছে, দুদিক থেকে খোলা রাখা হয়েছে, যেদিক থেকে আপনি যেতে চান ডাইনিংয়ে। এবং 1290 কার পার্কিং সহ। তো যারা উত্তরাতে একটা ফ্ল্যাট খুঁজছিলেন, তো আমরা রয়েছে উত্তরা 10 নম্বর সেক্টরে। 6তলা বিল্ডিংয়ের 5তলায় এই ফ্ল্যাটটি বিক্রি হবে। এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিংয়ে ক্যাবিনেট করা আছে, রান্নাঘরেও ক্যাবিনেট রয়েছে। ডাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিপাটি। তো এখানে মোট 2-3টা বেডরুম, প্রত্যেকটাতে আমরা আপনাদেরকে নিয়ে যাব। রান্নাঘর তো রয়েছে, রান্নাঘরে ইন্টেরিয়র করা আছে। দর্শক, যারা আমাদের এই চ্যানেলটা নিয়মিত দেখেন তারা জানেন আমরা নিত্য নতুন প্রপার্টি আপনাদের সামনে হাজির করছি। তো আজকে আমরা ঢাকার উত্তরার 10 নম্বর সেক্টরে এ দারুণ একটি অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসছি। দর্শক, এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা মোটামুটি, রান্নাঘরের পাশে বারান্দা আছে। এটা হচ্ছে বেসিন, এটা কমন বেসিন যেটা সাধারণত ডাইনিংয়ের সাথে থাকে সেটা দেওয়া হয়েছে। আর এ পাশে রান্নাঘরটা আমি পুরোপুরি আপনাদেরকে দেখাই। রান্নাঘরে সিঙ্ক, ও পাশে বারান্দা। বারান্দাটার ডাউন ওয়াশ বারান্দায় রাখা হয়েছে। এটা হচ্ছে রান্নাঘরের ইন্টেরিয়রটা। আর আপনারা দেখতে পাচ্ছেন চিমনিও লাগানো আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে কিন্তু গ্যাস আছে। দর্শক, এটা পুরনো একটি ফ্ল্যাট। তো যারা গ্যাস সহ পুরনো ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছিলেন তাদের জন্য আমরা নিয়ে আসছি। এই বারান্দাটাও কিন্তু তিনটা বারান্দার একটা। তো দর্শক, যারা আমাদের ভিডিওটা দেখার পর ফ্ল্যাটটি দেখার সরজমিনে দেখার চিন্তা করছেন, আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি দেখার ব্যবস্থা করে দেব। এখন শুরু করছি আমরা কমন ওয়াশরুমটা থেকে। কমন ওয়াশরুম, এটা হচ্ছে থার্ড বেড বা গেস্ট বেড যেটাকে বলে, সেটা হচ্ছে এটা। আপনারা যেহেতু এটা ফ্রন্ট সাইডে পড়েছে, দুই দিকে রাস্তা, একদিকে হচ্ছে দক্ষিণ পাশ, একটা পূর্ব পাশ। আমরা পূর্ব পাশের ফ্ল্যাটটা দেখাচ্ছি। এবং এটা এখানে কিন্তু 30 ফিটের রোড রয়েছে সামনে। 30 ফিট রোডের পাশে দারুণ একটা অ্যাপার্টমেন্ট আপনি পাচ্ছেন। এখানে কিন্তু ভয়েট আছে। তো দর্শক, আলো বাতাস এবং খোলামেলা আপনি পাবেন ইউনিটটাতে। বিশেষ করে সামনের দুইটা বেডরুমে কিন্তু যথেষ্ট পরিমাণ আলো ঢোকে, সেই জিনিসটাও আপনাদের সামনে আমি তুলে ধরব। তো দর্শক, ভিডিওটা একটু লম্বা হচ্ছে। তো আপনারা যারা আমাদের চ্যানেলটা ফলো করছেন তারা জানেন যে আমরা চেষ্টা করি সুন্দরভাবে সুচারুভাবে তুলে ধরতে আপনাদের সামনে। দর্শক, এটা এখন আমরা যাব বেডরুমগুলোতে। বেডরুমে কি আছে আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা যাচ্ছি চাইল্ড বেডে। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, অ্যাটাচ বারান্দা আছে। সেম মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ বারান্দা আছে এবং অ্যাটাচ টয়লেট রয়েছে। তো দর্শক, এটা হচ্ছে চাইল্ড বেড।
আমরা এখন দেখব মাস্টার বেড আপনাদেরকে। এটা হচ্ছে চাইল্ড বেডের ওয়াশরুম। দর্শক নিয়মিত আমাদের এই চ্যানেলটা ফ্ল্যাট সেল ঢাকা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব যদি না করেন বা ঘন্টি না বাজেন তাহলে কিন্তু নতুন ভিডিও আপনি দেখতে পারবেন না। তো অনেকে আছেন যে কমপ্লেন করেন যে নতুন নতুন কেন ভিডিও আমরা পাই না, পরে পাই। তো দর্শক আমরা যারা দিচ্ছি আপনি যদি নোটিফিকেশানটা অন করে রাখেন, বিশেষ করে বেল আইকনটা অন করে রাখেন, তাহলে কিন্তু নিয়মিত আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো দর্শক আমরা এখন বারান্দাটা দেখছি। বারান্দা কিন্তু বড় আছে, দুইটা বারান্দায় কিন্তু দুই পাশ দিয়ে বড়, বা একটা পিছনে বারান্দা আর সেটাও। তো দর্শক এটা হচ্ছে সামনে 30 ফিটের রোডটা, 30 ফিটের রোডের সামনেই কিন্তু পড়েছে এটা। এখন আমরা আরেকটা বেডরুম দেখাবো। সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটার সাথেও কিন্তু অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ বারান্দা আছে। তো সর্বসাকুল্য সবটুকু ফ্ল্যাটই আপনাদেরকে আমরা তুলে ধরলাম। তো আপনারা যদি মনে করেন যে না আমাদের ভিডিওরা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন। তো দর্শক দামের বিষয়ে আসি। এটা যদি আপনি কিনতে চান এই ফ্ল্যাটটা, আপনার দাম পড়বে 85 লাখ টাকা। এইটা দাম পড়বে 85 লাখ টাকা। আপনি দামাদামি করতে পারবেন, এটার সাথে কিন্তু পার্কিং আছে। তো পার্কিং সহ গ্যাস সহ একটি ফ্ল্যাট মাত্র 85 লাখ টাকায় বিক্রি হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টরে। তো এটা নিয়ে দামাদামি করার সুযোগ আছে। তো দর্শক নিষ্কণ্টক জমির উপরে বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে এবং এখানে সব ধরনের কাগজপত্র আপডেট রয়েছে। আপনারা যারা লোনেও কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা লোনের ব্যবস্থাও আপনাদেরকে করে দেব এবং ফ্ল্যাটটাও কিনে দেব। তো দর্শক আমাদের হাতে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বাড়ি জমি রয়েছে, চাহিদা মতো আপনি আমাদের কাছ থেকে সেই সব ফ্ল্যাট বাড়ি জমি কিনতে পারবেন। তো দর্শক আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা মন্তব্য করবেন। আমাদের ফেসবুক পেজটাতে আপনারা যাবেন, লিংক দেওয়া ডেসক্রিপশানে দেওয়া আছে। তো ধন্যবাদ জানাচ্ছি দেশে এবং দেশের বাইরে থেকে অবনীত শ্রোতা যারা নিয়মিত আমাদের